চলমান ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরিফুদ্দৌলা ইবনে সৈকত। একদিনের ব্যবধানে ক্রিকেট বিশ্বকাপ মঞ্চে অভিষেকের অপেক্ষার অবসান ঘটল শরিফুদ্দৌলা ইবনে সৈকতের। প্রথমবারের মতো বিশ্বকাপে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন বাংলাদেশের এই আম্পায়ার, যা এর আগে কখনোই হয়নি। শনিবার দুপুরে দিল্লির অরুণ জেটলিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। বিশ্বকাপের মঞ্চে কেন তাকে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রমাণ তিনি দিয়েছেন শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রোটিয়া অধিনায়ক টিম্বু বাবুমা লেগ বিফোরের ফাঁদে পড়েন। লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা লেগ বিফোরের ফাঁদে ফেলে টিম্বু বাবুমাকে। বাংলাদেশি আম্পায়ার ইবনে সৈকত আত্মবিশ্বাস নিয়েই আঙুল উঁচিয়ে দেন লঙ্কান পেসারের আবেদনে। ব্যাটার রিভিউ নিয়ে নেন সাথে সাথেই। শেষ পর্যন্ত ব্যর্থ হল প্রোটিয়াদের রিভিউ, বহাল থাকলো সৈকতের সিদ্ধান্তটি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করছেন সৈকত, তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম তিনি প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন শরিফুদ্দৌলা ইবনে সৈকত। ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে আরও চারটি ম্যাচে দেখা যাবে ইবনে সৈকতকে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে।